তেনেকুৱা খবৰ কওঁ পৰিলেও যে নাম কমিলে নাই জানাই তাৰ নাম ক্ষমা কওঁ তোমাক। শক্তিশালী ত্ৰিপুৰা প্ৰদেশ কংগ্ৰেছ ভৱনৰ বদলনি দুশৰা অক্টোবৰ মথানি বৰ্ধিত পাণ্ডাগাহে সংক্ৰমণ কংগ্ৰেছ বদলতে বা ক্ৰাক লাইনা খাথাৰ হৈ জেলা মথাতে মহকুমা মথা সংসামানে জানে দিনি বস্তা বিধানসভা সোমবাৰে নকভাৱে বদলনি কাংবাৰী আনি কক্সাৰ ৰং হব আমি প্রেসিডেন্ট হিসাবে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকে, তাই আমি আমাদের স্টেট লেভেলে আমরা আজকে আগামী দিন ত্রিপুরা প্রদেশ দোসরা অক্টোবর কমিটি যে স্টেট কমিটি এবং সাব ডিভিশন কমিটি করব সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে সভা হবে সেখান থেকে আমাদের কিছু ডাইরেকশন আসবে। সমস্ত নেতৃত্ব এখানে কংগ্রেসের উপস্থিত হয়েছে, আমাদের সিএলপি লিডার মাননীয় গোপাল রায়ও উপস্থিত হয়েছেন, উনি ওনার বক্তব্য রেখেছেন। এবং আজকে আমাদের আরেকটা সুখবর হচ্ছে, যিনি ত্রিপুরার রাজ্যের ইনচার্জ অবজারভার ভূপেন বোরা সাহেবজি উনিও উপস্থিত হয়েছেন, উনিও ওনার মূল্যবান বক্তব্য কিছুক্ষণের মধ্যে রাখবেন। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা কংগ্রেসকে শক্তিশালী করব, কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আগামী দিন এই বর্তমান সরকার আমাদের কর্মচারীদেরকে ভীষণভাবে বঞ্চনা করছেন, তার থেকে মুক্তি পেতে গিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, আমরা গণ অবস্থান করেছি, আমরা এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য দোসরা অক্টোবর কমিটি সেখানে যা কংগ্রেসের নেতৃত্ব থাকবে, কর্মচারী সংগঠনের নেতৃত্বে থাকবে, আমাদের এই দোসরা অক্টোবর কমিটিকে আমাকে বিশেষভাবে আমাদের কর্মচারী আরেকজন নেতৃত্ব ভবতোষ মালাকার উনি সাহায্য করছেন সর্বতোভাবে সব দিয়ে, এবং কিভাবে অর্গানাইজ আমরা সবার সঙ্গে সংযোগ করব সেখানে ওনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আপনার নাম কি? আমি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কাদুকান্তি মজুমদার, আমি প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি এবং যাতে কংগ্রেস শক্তিশালী হয় আমাদের কর্মচারী সংগঠন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন বিশেষ চিঠাম দফা অলুগুথম সংসদ না দেখা কক্তিশাল অলুগুথম নারায় অকরাঙ্গ ভাই মা দেখা মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আকর্ষণ কক নারুনা থাংতানি মুখ্যমন্ত্রী কেন্দ্রনী মোদী সরকারী ব্যাপার নীতি নীতি ন কক কবেন সরকার দোষর দল কি স্বয়ংশাসিত সংস্থা? সুপ্রিম কোর্ট বললো আমাদের দেশের পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হলো 1952 সালে, 1962 সম্ভব না, এটা 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 বায়াস হবে না, সব মত সে ইকুয়াল ফুটিংয়ে তার মাধ্যমে প্রসারের সুযোগ দেবে। এই যে আমাদের দেশের গণতান্ত্রিক যে বাতাবরণ তাকে রক্ষা করতে এটা করতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। এরা মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তোমার বক্তৃতা তো স্বাধীনতা দিবসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না, এটাকে রিসেভ করতে হবে। স্পর্ধাটা করতে থেকে আসছে, সাহসটা করতে থেকে আসছে, এই যে ইনফ্লুয়েন্স এরা লক্ষ্য করছে, আজকের যারা ধারক বাহক শাসক কোথেকে তারা ইনহেরিট করেছে তারা দেখছে, এগুলো যখন কোন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার স্বাধীনতা দিবসের বক্তৃতায় বলে তার রাজ্যের মানুষ দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছে, ওরা তো রেখে যাবে তারপর আমার চাকরি চলে যাবে, কাজে মানে ধৃষ্টটা কোথায়? ওখান থেকে পাঠিয়ে বলছে পরের দিন সকালে হবে, আগের দিন রাত্র 7টার সময় এই বক্তৃতা পাঠিয়ে দিয়ে বলছে রিসেভ ইট আদার ইজ নট ডেঞ্জারাস, কোথায় যাচ্ছে আপনারা? তারপরে কিন্তু গৌরী লঙ্কেশ খুন হয়ে গেলেন। আপনি যদি মনে করেন যা যা দেখবেন মুখ্যমন্ত্রী গৌরী লঙ্কেশ আবার কি আসে যায় তাহলে কিন্তু ভুল করবে। নগরীতে যদি আগুন লাগে দেওয়ালে কিন্তু রক্ষা পায় না। অথবা যদি মা তাব সাপসাই লেংলা জানো নাই কেন কবর কত মা যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। টেনশন পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন
তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন, গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। বলুন, রিপোর্ট রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো? আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ বিড়ি সিগারেট জর্দা গুটকা খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার। আমাদের গ্রামের কমিউনিটি হল ভালোই হয়েছে, এসো এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বড় একটা ভুল হয়ে গেছে বউ। তুমি বল কোনটা ভালো হবে? এটাই ভালো হইবো স্যার, আমার উপর বিশ্বাস রাখেন। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেব না, তাই তো সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না। টিফিন থাকার সবচেয়ে লেগনা মানে ইয়াগুলো কক্তে সালো ত্রিপুরা সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতি নিয়ে বিশ্বে বাচিপা ও পোমা ও নুচিগুড়ি দফা হাসপাতাল উত্তম পাইথা পান্ডা সংক্রমণ জায়গা কক্তে সালো আগুলি টাউন হলে যোগাযোগ যেমন অলুকুতম ফাইমান জায়গা মুখ্যমন্ত্রী মানুষের কনকর মথনে পালা অংশ কি পদ্ধতি সাম্প্রদায়িক ভেদাবে আমাদের স্বাধীনতার আন্দোলনকে ঠেকিয়ে রাখার জন্য যে পদ্ধতি নিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, তারপরে তো দেশটাই ভাগ করলো,
ভাগের পর থেকে চলছে পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে বিরোধ। আপনারা জানেন এগুলি বলে আমি সময় নেব। ওই পদ্ধতি এখন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কায়দায় বর্তমানে চলছে। কি ব্যাপার? ভারতকে একটা ধর্মীয় রাষ্ট্র করতে হবে। আমাদের সংবিধানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, মানে কি ধর্ম ব্যক্তিগত, যার যার তার তার, কেউ চাইলে ধর্ম করবেন, কেউ চাইলে ধর্ম করবেন না। দাড়ি ছে তিনি ধর্ম করবেন, যিনি যিনি ইচ্ছা করবেন যে না আমি ধর্ম করবো না, আমি নাস্তিক থাকবো, তিনি থাকবেন। জোর করে কাউকে তো ধর্ম করতে বাধ্য করা যাবে না, সেটা স্বতন্ত্র ধর্ম ব্যক্তিগত। ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মের বিরোধিতা না, এটাও আপনাদের অনেকের মধ্যে ভুল ধারণা থাকতে পারে। আরে একটি কাণ্ড বামফ্রন্ট, এটা কি ধর্মের বিরুদ্ধে? মোটেই ঘটনা তা না, মোটেই ঘটনা তা না, এটা ব্যক্তিগত ব্যাপার। মূল কথা কি, আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, কত, আবার হিন্দু ধর্মের মধ্যে কত অসংখ্য শাখা প্রশাখা। কেউ যদি নির্দিষ্ট করে বলে হিন্দু ধর্মের একটা ধর্ম বইয়ের নাম বলেন, তো আপনি পারবেন না, তো একশোটা বইয়ের নাম আপনাকে বলতে হবে। আপনি একটা নাম বললে আরেকজন বলবে না আমাদের ধর্মগুরু তো এই বই লিখেছে, তিনি দেওয়ার পর আরেকজন বলবে না আমাদের ধর্মগুরু আরেকটা বই লিখেছে। পারবেন না যে আপনি কোনো একটা নির্দিষ্ট বইয়ের নাম করতে পারবেন না। তো এই যে পরিস্থিতি, এটা মাথায় রেখে আমাদের যারা সংবিধান তৈরি করেছিলেন তারা বলেছিলেন, একবার তো ব্রিটিশ ভাগ করে দিয়ে গেল, সর্বনাশ করলো আমাদের, এখন খণ্ডিত ভারত নতুন করে দেশ করতে হবে, একতা রাখতে হবে। একতা রাখতে গেলে পরে আমরা যদি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করি কি করে রাখবো? একটা নির্দিষ্ট ধর্ম যদি বলে এটাই রাষ্ট্রের ধর্ম, তাহলে অন্যরা যারা এই ধর্ম বলবে না তারা বলবো তাহলে কি রাষ্ট্রটা আমার না? বেঙ্গালুরু অবতার জামানে গৌরী লঙ্কেশ ভিমানে পার্টি মনে সেজা হরতে বিনি ফলা পেছনে খাকসামান রুগই সেপ্টেম্বর চির সাল মারে কোকি সালে সাঁজো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে পাইতে কৌশল অংশক খাকসামা লাফার হর জাকা অসালো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নে ফাইস্তু ইবতারনায় সন দাকি রমই তেম চোকমাতে মাত্রাইনে সানমারি গতি সাজা কা বেঙ্গালুরুতে গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে। যারা খুন করেছে তারা মত প্রকাশের বিরোধী, তারা মানুষের কণ্ঠস্বরকে রোধ করতে চায়, তারা সাংবাদিকদের কণ্ঠস্বরকে রোধ করতে চায়, তারা সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে চায়। আমরা এর প্রতিবাদে আজকে এখানে আমরা মোমবাতি চালিয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং ওনাকে যে এভাবে নৃশংসভাবে খুন করেছে সেই ঘাতকদের শাস্তির দাবিতে আমরা একটা প্রতিবাদের অংশ হিসেবে আজকে এই মূল প্রজ্বলন অনুষ্ঠানটি আমরা কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন কেন? ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাই আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাই শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাই বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো, ও ঠিকই বলছে,
আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সরকার তৃণমূল প্রদেশ মুখপাত্র নকুল দাস আমাদের তৃণমূল প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং এসসি সেলের সভাপতি শ্রী নকুল দাস মহাশয় উপস্থিত আছেন, সহসভাপতি দুলাল দাস মহাশয় উপস্থিত আছেন, আমাদের বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতা শচীন দত্ত মহাশয় উপস্থিত আছেন, আমাদের ফুটপাত সংগঠনের সহসভাপতি জসিম মিয়া এবং উপস্থিত আছেন নির্মাণ শ্রমিক নেতা ইমাম হোসেন এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব ডক্টর রণজিৎ কিশোর ঠাকুর। তো আমাদের আজকে এই প্রেস মিটের বিস্তারিত আলোচনা আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী নকুল দাস আপনাদের সামনে। কংগ্রেস হল কল্যাণপুর, বিআরসি হল সঞ্চয়না তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নিয়ে কেলিয়ামুড়া জেলা ভিত্তিক শালসানি লুকুথুম লুকুথুমের চেঙ্গুরিকা প্রদেশ কংগ্রেস তিফাং বিরজে সিনহা ও শালা পাল সংখ্যা সংখ্যা মিছিল খেয়ে বাঘনাখা লুকুথুম ফয়জাতুং জেলা কংগ্রেস তিফাং খিতিশ বমিক নিত্য গোপাল রুদ্রপাল আকর্ষণ ও শালা ব্যবহার হাসং বদলন ইয়াকারে নুকুম খুঁজে নিয়েছিল খড়গ থামচিবার জন্য ভোটার কংগ্রেস
বিশ্বাস করি যে ভাঙা চোখা যাই হয়েছিল এখন আবার এসেছে কংগ্রেস, কংগ্রেসে মানুষ করেছে সব জায়গায় ঘুরছে দেখেছি, কংগ্রেস তো নতুন কোনো পার্টি নয়, সর্বভারতীয় জাতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস নতুন দলকে মানুষকে বোঝানোর মতো প্রয়োজন হয় না, প্রাচীন কাল এই দলটা ঘুরে দাঁড়াবে। ত্রিপুরাতে যারা রাজস্বহীন মানুষকে ত্রিপুরা মানুষ বিশ্বাস করে না, বিজেপি একটা সাম্প্রদায়িক দল, ধর্মান্ধ পার্টি মানুষ লড়াই হবে কংগ্রেস আর সিপিএম মধ্যে লাস্টে দেখে। খবর কত না দানবাগ আসন সালবুম আয়োজন খবর কত মানে প্রকাশ চোপড়া যত না হামায়।